আজকে তোমাদের কাছে একটা কাহিনী নিয়ে এসেছি। একটা গরিব ছেলে দু চোখে স্বপ্ন নিয়ে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নটা কিভাবে সে আস্তে আস্তে বাস্তবে পরিণত করেছে, কি অসম্ভব কষ্ট করে সে জিরো থেকে হিরো হয়েছে, আজকে আজকে সমাজের বুকে প্রতিষ্ঠিত হয়েছে, সেই কাহিনী তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সঙ্গে থেকো, দেখতে থাকো, সবাই তোমরা তাকে চেনো, তো চলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের কাছে আজকে একটা নতুন রূপে নতুন ভিডিও নিয়ে আসলাম, নতুন একজনকে নিয়ে বলতে আসলাম। একটা গরিব ছেলের কী করে আজকে সমাজে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের পায়ের মাটিটা শক্ত করার একটা কাহিনী বলবো, তার সাথে বলবো সে শুধু বড় হয়ে গিয়ে পেছনের দিকে যে তাকায় না সেটাও না, সে কীভাবে গরিবদের পাশে দাঁড়িয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, কার কথা বলছি তোমরা দেখতে থাকো। আজকে বলবো এসআরকে শঙ্করের কথা। তো আমি ওর ভিডিও আগে দেখিনি কখনো, কিন্তু ইদানিং ওর ভিডিওগুলো পেজে আসছে, তারপরে ওর ভিডিও দেখতে দেখতে মোহিত হয়ে গেছি ওর ভিডিওতে। ওর উড়ান দিয়ে শুরু করেছিলাম, তারপরেও কালকে পর্যন্ত ওর ভিডিও দেখেছি, পাগল হয়ে গেছি ওর জীবন কাহিনী দেখে। উড়ানটা ওর সম্পূর্ণই জীবন কাহিনী, মানে কি বলবো। তোমরা যদি পারো বন্ধুরা দেখে এসো, আর যারা দেখেছো যা জানো, ওর অনেক অনেক ফ্রেন্ড ফলোয়ার। কীভাবে একটা ছেলের যদি দু চোখ ভরে স্বপ্ন থাকে আর সেই স্বপ্নকে কী করে বাস্তবায়িত করেছে, তারই একটা ঘটনা, বাস্তব ঘটনা, সত্যি ঘটনা, ভীষণ ভালো লেগেছে, মন ছুঁয়ে গেছে, তারই কিছু কথা তোমাদের বলবো। তার মধ্যেও কিছু ব্যথা লুকিয়ে আছে, সেই কথাই আজকে, সেই কাহিনী তোমাদের সঙ্গে আজকে শেয়ার। তো এই এসআরকে শঙ্কর অনেক ছোট আমাদের থেকে, আমাদের সন্তান তুল্য। তা ওর অনেকগুলো চ্যানেল, ওর অনেকগুলো চ্যানেল দেখতে দেখতেই ওর প্রত্যেকটা চ্যানেলে গেছি, চ্যানেল দেখেছি। কারণ কোনো ভিডিও করতে গেলে তার আগে হোমওয়ার্কটা করতে হয়, না জেনে শুনে ভিডিও করা যায় না। তা ওর অনেকগুলো চ্যানেল, এসআরকে শঙ্কর, এসআরকে শঙ্কর ব্লগ, এসআরকে সিস্টার আর সীমা শঙ্কর, তাছাড়াও আর একটা ওর আর একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটার কথা অনেকেই হয়তো এখনও জানো না। সেই চ্যানেলটা প্রচণ্ড মানে আনন্দদায়ক এবং প্রচণ্ড মনকে ছুঁয়ে যায়, সেটা হচ্ছে, সেই চ্যানেলটা হচ্ছে হ্যাপি মোমেন্ট, যে চ্যানেলটায় নাকি ও নিজেকে নিঃস্বার্থভাবে সমাজের কাজে নিয়োজিত করেছে। সেই চ্যানেলটাও আস্তে আস্তে ধীরে ধীরে পায়ে এগিয়ে চলে। তো আমি এসআরকে শঙ্করের সম্বন্ধে সামান্য কিছু আজকে বলবো, তারপরে ক্রমশ তোমাদের এই এসআরকে শঙ্করকে নিয়েই ভিডিও করব। তো ওর এসআরকে শঙ্কর 5 লাখের ওপরে ওর সাবস্ক্রাইবার, কিন্তু সেখানেও সমস্ত ভিডিওগুলো প্রাইভেট করে দিয়েছে, মাত্র 3টে ভিডিও আছে। সেই 3টে ভিডিওর মধ্যে মূল 3টে ভিডিওই আছে, একটা উড়ান, একটা সূর্যাস্ত আর একটা ফানি ভিডিও। এই 3টে ভিডিও রেখে বাদবাকি সমস্ত ভিডিওগুলো প্রাইভেট করে দিয়েছে, এই প্রসঙ্গটা আমি পরে আসছি। এসআরকে শঙ্কর ব্লগে ও নিয়মিত ভিডিও দেয়, পরপর ভিডিও দেয়, সেই ভিডিওগুলোও দেখেছি ওর। 11 ঘন্টা আগেরও একটা ভিডিও দেখেছি, ওর একটা বান্ধবীর বিয়েতে গেছিল। তো এটা নিয়েও কিছু বলবো না। তো তোমার সমস্ত ভিডিওগুলো আমি দেখি শঙ্কর, ভীষণ ভালো লাগে। এবার যেটা নাকি, যে জন্য নাকি আমি আজকের ভিডিওটা করতে বসছি, তুমি একটি মেয়েকে ভালোবাসো এবং সেই মেয়েটিকে নিয়ে প্রত্যেকটা ভিডিও দেখেছি তোমার, ভীষণ ভালো ভিডিও। এবং সেই মেয়েটিরও দাদার বিয়েতে লাস্ট বৌভাতের ভিডিওতেও তোমাকে দেখেছি, তোমার শ্যুট বানাতে যাওয়া দেখেছি, তোমার বিয়ে বাড়িতে আনন্দ করা দেখেছি, তোমার প্রত্যেকটা মুহূর্তকে দেখেছি তুমি এনজয় করেছো। কিন্তু সেই মেয়েটির নাম মিঠি, মিঠিরও একটা চ্যানেল আছে, মিঠি অফিসিয়াল। তো সেই এত সুন্দর তোমাদের সম্পর্ক, তোমার বোন, তোমার মা, আগে বলেনি কিছু কথা, এই শঙ্কর খুব একদম জিরো থেকে প্রচণ্ড কষ্ট করেছে, সেই কাহিনী তোমাদের পরে বলবো। উড়ানটা সম্পূর্ণই ওর জীবন কাহিনী, কীভাবে কষ্ট করে আজকে ওর জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। ওর ভীষণ জীবনের স্বপ্ন ছিল ওর একটা আইডেন্টিটি, সেই জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে তারপরে ইউটিউবে এসে ইউটিউব করে ও আজকে নিজের পায়ের তলায় মাটিটা শক্ত করেছে। তাই বলে কিন্তু ও বোনকে, মাকে ছেড়ে দেয়নি, মা বোনকে ভীষণ ভালোবাসত, ভীষণ ভালোবাসে এবং তাদের জায়গা এখানে রেখেছে। কিভাবে তাদের ভালো রেখেছে, মা আর বোনকে
ঘরে ঘরে যেন শঙ্করের মতো ছেলে, শঙ্করের মতো দাদা থাকে, তাহলে আমাদের সমাজটার রূপ অন্যরকম হয়ে যাবে। এত ভালো লেগেছে ওর ভিডিওগুলো দেখে, মানে কিভাবে ওর মাকে বোনকে ও পরিবারটাকে আগলে রেখেছে, মানে সেটা বলার না। আজও একটা পজিশনে এসছে কিন্তু মা বোনকে নিয়ে ভীষণ ভালো, ভীষণ সুখে আছে, কিন্তু এই সুখের মধ্যে কোথাও যেন একটু কান্নার আওয়াজ পেয়ে গেলাম। কারণ মিঠির দাদার বিয়েতেও বৌভাতেও ওকে ভীষণ আনন্দ করতে দেখেছি, ভীষণ আনন্দ করতে দেখেছি। তারপর থেকে আর ওর ভিডিওগুলো দেখলাম সব প্রাইভেট হয়ে গেছে, তারপর থেকে আর মিঠিকে ওর সাথে দেখা যায়নি। কেন কী বৃত্তান্ত অত ভেতরে যাব না, কেন হয়েছে, নিশ্চয়ই কোনো মনোমালিন্য হয়েছে। একটু শুধু রিকোয়েস্ট করবো, যত তাড়াতাড়ি পারো এই মনোমালিন্য মিটিয়ে নিও, কারণ তোমাদের জুড়িটা খুব সুন্দর একটা জুড়ি, খুব ভালো লেগেছে। আরও খারাপ লেগেছে, যার জন্য আজকে ভিডিও করা, কেশবের একটা ভিডিও দেখলাম যে ওর সরস্বতী পুজোতে তোমরা সবাই গেছো, ওখানে আমার একটা প্রিয় কাপেল ছিল, সেটা হচ্ছে বংরন, ওদেরও দেখেছি, শুধু ওদের না অনেককে দেখেছি, আমার ছোট্ট ছেলে টেলে এদেরও দেখেছি, এদেরও আমি বিগ ফ্যান। তোমারও আজকে থেকে, এই যে শঙ্কর তোমাকে বলছি, তোমারও আজকে থেকে আমি বিগ ফ্যান হয়ে গেলাম, এবং ওদের সবাইকে দেখেছি, সবাই জোড়ায় জোড়ায় এসছে। তুমি তোমার বোনকে নিয়ে গেছো কিন্তু সেখানে আমাদের মিঠি নেই, আমার এটা খুব খারাপ লাগলো যে এটা কেন হলো, নিশ্চয়ই কিছু হয়েছে, এই করুন জায়গাটা ভালো লাগলো না, কোথায় যেন তোমাকে একটু ম্লান হতে দেখলাম, ম্লান হয়ে গেছে তোমার চেহারাটা, এটা আমার কাছে একদমই ভালো লাগলো না, খুব কষ্ট লাগলো। এদিকে আবার দেখলাম মিঠির চ্যানেলে মিঠি খুব অসুস্থ, জানি না অবশ্যই কিছু একটা হয়েছে, এটুকু তো বুঝতে পারি, এটুকু বয়স হয়েছে, এইটুকু অভিজ্ঞতা থেকে বুঝতে পারি হয়তো কিছু হয়েছে। তো যাই হোক না কেন মনোমালিন্য হয়েছে, আর যাই হোক না কেন মিলেমিশে যাও, তোমাদের ব্লগগুলো তোমাদের একসাথে দেখতে ভালো লাগে, তোমাকে মিঠিকে একসাথে দেখতে ভালো লাগে, তো তোমরা এক হয়ে যাও, হয়তো কিছু হয়েছে, আমরা পরবর্তী ব্লগে আবার তোমাদের দেখব। যাই হোক, পরবর্তী মানে রিসেন্ট যে ব্লগগুলো, আজকালের যে ব্লগগুলো সরস্বতী পুজোর, সরস্বতী পুজোয় তোমরা আলাদা একটা ভাবাই যায় না, ভাবতেই পারি না যে ওই সরস্বতী পুজোর যে তোমাদের, তোমরা যেখানে গেছিলে কেশবের বাড়িতে নিমন্ত্রণ ছিল, সেখানে তোমাদের সবাইকে দেখেছি জোড়ায় জোড়ায়, তোমাকে না দেখে খুব কষ্ট পেয়েছি, যার জন্য আজকে বলতে বাধ্য হলাম। যাই হোক, আবার বলছি তোমরা মিলেমিশে যাও, তোমার বোনের চ্যানেলটাও দেখি, সীমার চ্যানেলটা খুব ভালো লাগে, তোমাদের পরিবারটাকে ভীষণ ভালো লেগে গেছে, খুব ভালোবাসি। তো তোমাকে দেখে আর পাঁচটা ছেলে জীবনে বাঁচতে শিখবে, তুমি আজকে যুব সমাজের অক্সিজেন, এটুকু বলতে পারি। তো আবার বলছি, এই জন্যই আসলাম যে তোমার ভিডিওতে আমাদের মিঠিকে দেখছি না, ওই জন্য মনটা খারাপ হয়ে গেল, মিঠির ভিডিওতেও তোমাকে দেখিনি, মিঠিও সামনে বোধ হয় কোথাও বেড়াতে যাবে শিমলা টিমলা। যাই হোক, আজকে শুরু করলাম তোমাকে নিয়ে আমার পথ চলা। আজকে শুধু আমার এই ভিডিওতে একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে ছেলেটা নাকি এত কষ্ট করে দিন রাত পরিশ্রম করে মেশিনে কাজ করে, এমনি কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে আজকে এ জায়গায় এসে একটা চ্যানেলকে এইভাবে দাঁড় করালো, 5 লাখের একটা চ্যানেল, 5 লাখের ওপরে একটা সাবস্ক্রাইবার যে চ্যানেলটার, সেই চ্যানেলটার থেকে হঠাৎ করে শঙ্কর ভিডিওগুলো প্রাইভেট করে দিল কেন? মাত্র 3টে ভিডিও আছে ওই চ্যানেলটায়, বাদবাকি ওর ব্লগিং চ্যানেলগুলো চলছে, যেমন যেমন চলে, যেমন গতিতে চলছে চলছে, কিন্তু প্রশ্ন হচ্ছে ওই চ্যানেলটার কী হলো, ওখানে কী হলো, ওর সাথে ওর যে কাছের মানুষের ভিডিওগুলো ছিল সেগুলো কেন প্রাইভেট করলো, প্রশ্নটা আমার এখানে, এটা আমি শঙ্করের কাছে প্রশ্ন। আমি খুব ছোট্ট ইউটিউবার একটা, তবুও তোমার কান পর্যন্ত যদি আমার এই প্রশ্নটা যায়, তাহলে এই প্রশ্নের উত্তর দিও। শুধু আমার প্রশ্ন না, এটা অনেকেরই প্রশ্ন, যারা তোমাকে প্রাণ দিয়ে ভালোবাসে, মন দিয়ে ভালোবাসে এবং স্নেহ করে, তাদের প্রশ্ন, কেন ওই চ্যানেলটা তুমি বন্ধ করে দিলে, ওই চ্যানেলটায় কেন ভিডিও আসছে না, প্রশ্নটা এখানে। আর ওই ভিডিওগুলো কেন প্রাইভেট করলে, যে ভিডিওগুলোতে প্রাণ ছোঁয়া সব ভিডিও ছিল সেগুলোকে কেন প্রাইভেট করে দিলে, নিশ্চয়ই তো কোনো কারণ আছে, কেন? এই কেন প্রশ্নটাই করার জন্যই আজকের এই ভিডিওটা করলাম। বাদবাকি তো তোমার ভিডিও যেমন চলছে সেরকম চলবে, সেগুলো থেকে তো আমরা দেখবই, কিন্তু যেটা তোমার মেইন চ্যানেল সেটা কেন বন্ধ হয়ে গেল, সেটাই কেন আমাদের ভিডিও আসছে না, আমাদের প্রশ্নটা, আমার প্রশ্নটা সেখানেই। খুব ভালো থেকো তুমি, এইটুকু বলবো। আর একটা কথা বলি, আর একটা চ্যানেলের কথা বলি, এই যে লাস্টে যে চ্যানেলটার কথা বললাম না, হ্যাপি মোমেন্ট, এই হ্যাপি মোমেন্টে আমাদের শঙ্কর কী করছে তোমরা যদি দেখো, তোমাদের প্রাণ জুড়িয়ে যাবে, মন জুড়িয়ে যাবে, কীভাবে মানুষের পাশে ও দাঁড়িয়েছে। একটা ছোট্ট ক্লিপ শুধু তোমাদের দেখাবো,
একটা ছোট্ট ক্লিপ, ও কীভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে সেটুকু শুধু দেখো, তাহলেই বুঝে যাবে যে অতীতটাকে ও ভুলেনি। আমি তোমায় ওই বাইরে থেকে দেখে এখানে ঢুকেছি, আমি না পার্কে যাবো না কিছু, আমি গাড়ি নিয়ে এসেছি, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তোমায় দেখে ঢুকলাম, তাই জন্য বললাম এই পাপিকাটা তুমি আমার তরফ থেকে খেয়ে নিও, ঠিক আছে? তাহলে আমি তো নিয়েও যেতে পারবো না, আমি নিয়ে যাবো কোথায়, যেভাবে তুমি মানুষের স্বার্থে মানুষের পাশে এসে দাঁড়িয়েছো সত্যি তোমাকে হ্যাটস অফ, না জানিয়ে পারলাম না। তো আমার নতুন ভিউয়ার্সরা, আমার যারা পুরনো ভিউয়ার্স, নতুন ভিউয়ার্স, তাদের সবাইকে বলছি তোমাদের দেবশ্রী দিয়ে আবার নতুন করে শঙ্করকে নিয়ে শুরু করলো নতুন যাত্রা। পাশে দেখো তোমরা, যেমনভাবে আমার চুমকি চ্যানেলে তোমরা পাশে ছিলে, অবশ্যই তোমাদের পাশে পাবো, পাশে থেকো, দেখতে থাকো, আর বেশি বড় করবো না ভিডিওটা। আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্ট কিন্তু করতে ভুলবে না, তোমাদের কেমন লাগছে কমেন্ট করো। শঙ্করের চ্যানেলটা যারা ভিজিট করোনি তারা ভিজিট করো, মনটা একদম ভরে যাবে, কোথা থেকে কোথায় এসছে আজকে শঙ্কর দেখো, বিশেষ করে উড়ানটা দেখো, খুব ভালো লাগবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।